হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সকালবেলার কাণ্ড দেখে অপবিশ্বাস, তার পুত্র আব্রাহাম খান জয়ের, তিনি অবাক হয়ে গেলেন। আব্রাহাম খান জয় সকালে উঠে কি করলো আর তা দেখে অপবিশ্বাস কেন অবাক হলেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর এই নতুন বছরে নতুন ক্লাস শুরু হয়েছে আব্রাহাম খান জয়ের। পরীক্ষা শেষ করে নতুন ক্লাসে উঠেছে আব্রাহাম খান জয়। ক্লাস শুরু হতেই প্রতিদিন ক্লাস করছে জয়, খুবই ভালো লাগছিল। তার মাম্মাকে বলল, মাম্মা নতুন বছরে নতুন ক্লাস নতুন বই, খুবই ভালো লাগে আমার, তাই আমি প্রতিদিন ক্লাস করি, একদিনও ক্লাস মিস দেই না। এর মাঝে করোনা ভাইরাসের আবার নতুন থাবা শুরু হয়ে গিয়েছে। ওমিক্রন ধাপে ধাপে অনেক বেড়ে গিয়েছে দেশে, তাই তো গতকালকে বন্ধ করে দিয়েছে স্কুল কলেজ আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। গতকাল জয় এটি শুনতে পেয়েছে, কিন্তু ঘুম থেকে সকালে উঠে মনে ছিল না তা, তাই তো স্কুলে যাওয়ার জন্য রওনা হয়েছে। নিজে একা একা ফ্রেশ হয়ে রওনা হয়েছে, ব্যাগ গুছিয়ে নিয়েছে। অপবিশ্বাস ঘুম ভাঙলেই দেখে জয় রেডি স্কুলের জন্য। তখন অপবিশ্বাস বলল, তুমি কোথায় যাচ্ছ জয়? তখন জয় বলল, কেন আমি আজকে স্কুলে যাব না, আমি তোমাকে বলেছি না যে নতুন বছর আমি একটি ক্লাসও মিস দিব না। তখন অপবিশ্বাস বলল, কেন তুমি ভুলে গিয়েছো, আজকে থেকে তো স্কুল বন্ধ, তুমি কোথায় যাবে? তখন জয় বলল, হ্যাঁ আমি তো ভুলে গিয়েছি যে আজকে থেকে স্কুল বন্ধ, কিন্তু মাম্মা আমার তো স্কুলে যেতে মন চাইতেছে, আমি প্রতিদিন ক্লাস করব এটি বলেছি, কিন্তু হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেল, তাহলে কিভাবে আমি ক্লাস করব? তখন অপবিশ্বাস বলল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল, তাতে তুমি কি করবে, কারণ আগে আমাদের শরীর ভালো রাখতে হবে, সাবধান থাকতে হবে, সেফ থাকতে হবে, যাতে একজনের শরীরে যদি অমিক্রন ধরা পড়ে তা যেন অন্য কারো শরীরে না ছড়ায়, এজন্য সিদ্ধান্ত নিয়েছে স্কুল কলেজ বন্ধ ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত। তুমি আর কি করবে, বাসায় বসে ক্লাস করো, হয়তো আজকে থেকেই তোমার অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, আর অনলাইনে ক্লাস করো, মাঝে মধ্যে একটু অনলাইনে ক্লাস করলে তাতে কিছু হয় না, একটু মাঝে মধ্যে অনলাইনে ক্লাস করো, প্রতিদিন স্কুলে যেতে হবে না, কারণ তো বন্ধ রয়েছে, যখন স্কুল খুলে দেবে তখন থেকে তুমি প্রতিদিন ক্লাস করো, বাসায় বসে সব পড়া শেষ করে ফেলো, তাইলে তুমি এগিয়ে যাবে। তখন জয় বলল, হ্যাঁ বাসায় বসে পড়বো, কিন্তু স্কুলে যে একটা মজা পাই, বন্ধু বান্ধবদের সাথে প্রতিদিন দেখা হয়, একসাথে খেলা করতে পারি, এবং স্কুলে গেলে প্রতিদিন যদি স্কুলে যাই তাহলে মিসদের পরিচয় হই, তাদের সাথে কথা বলতে পারি, আমার খুব এগুলো ভালো লাগে, তাই তো আমি স্কুলে যেতে চাই। তখন অপবিশ্বাস বলে, আচ্ছা যখন স্কুল খুলে দিবে তুমি প্রতিদিন স্কুলে যাবে, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আমি কথা দিলাম। আসলে ব্যাপারটা হলো, ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তখন খুবই মজা পায়, প্রতিদিন স্কুলে যেতে চায়, স্কুলটা ওরা ভালোবেসে আপন করে নেয়। স্কুলে যখন যায় তখন ক্লাসও করে, লেখাপড়াও করে, তার সাথে বন্ধুদের সাথে খেলাধুলাও করে, তাতে ওরা খুব আনন্দ পায়। আর সেই ব্যাপারটি হয়েছে জয়ের সাথে, জয় স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে খেলা করছে, গল্প করছে, এতে ওর খুব ভালো লাগছে। আমাদের দেশে 2 বছর থেকেই করোনা ভাইরাসের জন্য লেখাপড়ায় অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে, অনেক ছেলেমেয়ে লেখাপড়া ভুলেই গিয়েছে, আবার অনেকে অনলাইনে ক্লাস করে কিছুটা স্বাভাবিক রয়েছে, একটু লেখাপড়া করছে, কিন্তু করার কিছুই নেই, কারণ আগে আমরা বেঁচে থাকবো তাহলে তো লেখাপড়া করতে পারবো, আর স্কুল খোলা থাকলে তখন তো মহামারীটা আরো ছড়িয়ে পড়বে, তাই স্কুল বন্ধ করে দিয়েছে। দর্শক, আসলে একটি ভালো ব্যাপার, স্কুল বন্ধ থাকলে মহামারী কম ছড়িয়ে পড়বে। এ নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।